আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটি ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজের জন্য রিঅ্যাপ্লাই করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের চ্যানেলে কপিরাইট কন্টেন্ট নিয়ে বা মনিটাইজের জন্য যোগ্য না এরকম বিভিন্ন কাজ করে থাকি, বা যে কোনো কারণে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর আমাদের চ্যানেলটা রিজেক্ট করে দেয়, মনিটাইজের জন্য অ্যাপ্রুভ হয় না। তো তারপর আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য একটা চান্স দেয়, তারা আপনার চ্যানেলের সমস্যাগুলো ঠিক করে দেন, এক মাস পরে আবার রিঅ্যাপ্লাই করে আপনার চ্যানেলটা মনিটাইজ পেতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে একটি ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে কিভাবে মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করতে হয়। সো আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আপনি কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে করেন, যেটা দিয়েই করেন, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আমি গুগল ক্রোমটা চুজ করছি, দেন চলে যাব ইউটিউবে, দেন আমরা জিমেলের বা আমাদের চ্যানেলের যে লোগোটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করব, দেন ইউটিউব স্টুডিওতে যাব। আপনি যদি মোবাইল ফোনের সাহায্য করেন তাহলে মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে ইউটিউবটা ওপেন করে নেবেন, দেন এখানে থ্রি ডটে ক্লিক করে একটু নিচে আসবেন এবং ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করে আপনার ব্রাউজারটা ডেস্কটপ মোডে করে নেবেন। দেন আপনার জিমেইলে একটা ক্লিক করবেন, তারপর ইউটিউব স্টুডিওতে যাওয়ার জন্য ইউটিউব স্টুডিওতে ট্যাপ করে ধরে রাখবেন, দেন ওপেন ইন নিউ ট্যাবে একটা ক্লিক করে তারপর ইউটিউব স্টুডিওতে যাবেন। যদি এইভাবে না করেন তাহলে আপনার ইউটিউব স্টুডিওর যেই অ্যাপসটা আছে সেইখানে চলে যাবে। তারপরেও যদি আপনি না বুঝেন তাহলে কিছুক্ষণের জন্য আপনার ইউটিউব স্টুডিওর যেই অ্যাপসটা আছে সেটা আনইনস্টল করে দেন এই কাজটা করবেন, দেন আবার আপনি ইউটিউব স্টুডিওটা ইনস্টল করে নিতে পারেন। ওকে, আমরা চলে যাচ্ছি আবার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যেন স্ক্রিনটা বড় হয় এবং আপনাদের বুঝতে সুবিধা হয়, তবে দুটোটা একই সিস্টেম, আপনার কাছে যেটা আছে আপনি সেটা দিয়েই করবেন, কোনো সমস্যা নেই। দেন আমরা এখান থেকে মনিটাইজেশন এই অপশনটাতে চলে যাব। মনিটাইজেশনে আসার পর এখানে আপনার চ্যানেলের সমস্যাটা দেখতে পারবেন। যদি আপনি রিঅ্যাপ্লাই করেন তাহলে তো অবশ্যই আপনার এখানে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এটা আসছে, অথবা রিকোয়েস্ট কন্টেন্টের কারণে অথবা যে কোনো কারণেই হোক আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্রুভ করেনি। সো সেখানে যে সমস্যাগুলো দেখিয়েছে এগুলো অবশ্যই আপনি ঠিক করে নেবেন। যেমন আমার এটাতে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এটা আসছে, এবং কেন আসছে এখানে কিন্তু বলেও দিয়েছে, এখানে ইউর চ্যানেল ওয়াজ নট অ্যাকসেপ্ট ফর মনিটাইজেশন, আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করেনি তারা, এবং কেন করেনি সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। এই যে তারা একটা ফিডব্যাক দিয়েছে কেন করেনি, এখানে দেখতে পারবেন, চেঞ্জেস ক্যান ইনক্লুড এডিটিং অর ডিলিটিং ভিডিওস অ্যান্ড আপডেটিং ভিডিওস ডিটেলস। এখানে আমার ভিডিওতে কিছু সমস্যা রয়েছে, আমার চ্যানেলে কিছু সমস্যা রয়েছে, তাই এখানে বলা হচ্ছে আমার ভিডিওগুলো এডিটিং করতে হবে, কিছু কিছু ভিডিও ডিলিট করতে হবে এবং কিছু আপডেট করতে হবে। এবং তারা কী কী দেখে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পর তারা কী কী দেখে এটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ইউটিউব মনিটাইজেশন পলিসি। এখানে ক্লিক করলে তারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পর কী কী চেক করে এখানে কিন্তু বলে দেওয়া আছে, হোয়াট উই চেক উইন উই রিভিউ ইউর চ্যানেল, তারা কী কী বিষয় চেক করে, ইউটিউব চ্যানেলের মেইন থিম, মোস্ট ভিউড ভিডিওস, নিউয়েস্ট ভিডিওস, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, ভিডিও মেটাডাটা, ইনক্লুড টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডিসক্রিপশন। সো আপনার চ্যানেলের থিমটা ঠিক আছে কিনা, আপনার সবচেয়ে বেশি যেই ভিডিওটাতে ভিউ হয়েছে সেই ভিডিওটা চেক করবে, আপনার নতুন ভিডিওগুলো চেক করবে, দেন আপনার সবচেয়ে বেশি ওয়াচ টাইম এসেছে যেই ভিডিওটাতে সেই ভিডিওটা চেক করবে, এবং ভিডিওতে কোনো মেটাডাটা আছে কিনা সেটা চেক করবে। মেটাডাটাটা কী? মেটাডাটা হচ্ছে টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডিসক্রিপশন, আপনার ভিডিওর সাথে টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন এগুলো মিল আছে কিনা সেটা চেক করবে, যদি মিল না থাকে তাহলে সেটা মেটাডাটার আন্ডারে পড়ে যাবে। সো এটা আমি কেটে দিচ্ছি। এই বিষয়ে আমি পূর্বে একটা ভিডিও তৈরি করেছিলাম, কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এটা আসলে কী কী করতে হবে, কীভাবে এই সমস্যার সমাধান করবেন, এ টু জেড কমপ্লিট একটা প্রসেস আমি দেখিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আমি এই ভিডিওর আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন। তো এখানে একটা চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পর মনিটাইজের জন্য অ্যাপ্রুভ না করে যদি রিজেক্ট করে দেয়, সেটা হোক আপনার রিকোয়েস্ট কন্টেন্টের জন্য বা কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, যে কোনো কারণে আপনার যদি চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্রুভ না করে রিজেক্ট করে দেয়, তাহলে এক মাস পর আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি গত মাসের 14 তারিখ আমার এই চ্যানেলটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এবং 22 তারিখ আমাকে তারা একটা মেসেজ দেয় এবং বলা হয় যে আমার চ্যানেলটা তারা মনিটাইজের জন্য অ্যাপ্রুভ করেনি, দেন আমাকে এক মাস পরে আবার অ্যাপ্লাই করতে বলা হয়েছিল। সো আমার এটা এক মাস পূরণ হয়ে গিয়েছে, এক মাস পূরণ যদি না হয় তাহলে যে রিঅ্যাপ্লাই এই বাটনটা কিন্তু আপনার এখানে শো হবে না, এটা হাইড হয়ে থাকবে।
যদি এক মাস হয়ে যায় তখনই কিন্তু আপনার এই বাটনটা শো হবে, দেন আপনি এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। সো যদি রিজেক্ট করে দেয় অবশ্যই কিন্তু আপনাকে এক মাস অপেক্ষা করতে হবে, এক মাস পরেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওয়েল, এখন রিঅ্যাপ্লাই করার জন্য আপনাকে তেমন কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট এই বাটনটাতে একটা ক্লিক করবেন, দেন আপনার রিঅ্যাপ্লাই হয়ে যাবে। লাইক আমি এই বাটনটাতে ক্লিক করছি রিঅ্যাপ্লাই, আমি এই বাটনটাতে ক্লিক করার পর একটু লোড নিল, দেন আমাদের চ্যানেলটা রিঅ্যাপ্লাই কিন্তু হয়ে গেল। আমাদের চ্যানেলটা রিঅ্যাপ্লাই হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউর রিঅ্যাপ্লিকেশনস ইজ আন্ডার রিভিউ, মানে আমরা যে রিঅ্যাপ্লাই করেছি এটা রিভিউতে আছে। অ্যান্ড এখানে লেখা আছে ইউ রিঅ্যাপ্লাইড অন অক্টোবর 22, 2022 আমি রিঅ্যাপ্লাই করেছি। তারপর উই উইল রিভিউ ইউর চ্যানেল অ্যান্ড ইমেল ইউ উইথ এ ডিসিশনস, আমাদের চ্যানেলটা তারা রিভিউ করবে, দেন আমাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে তাদের কি ডিসিশনস, আমাদের চ্যানেলটা কি রিঅ্যাপ্লাই করার পর তারা মনিটাইজের জন্য অ্যাকসেপ্ট করেছে কি না করলো জানিয়ে দিবে, না করলো জানিয়ে দিবে ইমেলের মাধ্যমে। দেন টাইপিক্যালি উইথিন এ মান্থ, মানে নর্মালি তাদের এক মাস সময় লাগে, তবে এতদিন তো সময় লাগে না। যদি আপনার চ্যানেলে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সর্বোচ্চ 2-3 দিনের মধ্যেই আপনাকে মনিটাইজেশন দিয়ে দেয়, বা কারো কারো একটু বেশি লাগে, 5-7 দিনও সময় লাগতে পারে। তবে অবশ্যই আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি মনিটাইজেশন পেয়েছেন কি না। সো এই তো ছিল ভিডিও, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে, টিল দেন টেক কেয়ার, টাটা।